হাই ফ্রেন্ড, আমি সুপ্রভাত। প্রভাত নিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট প্রচেষ্টা, গরিব দুস্থদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। ডাল ভাত, আলু সয়াবিনের তরকারি, সাথে পায়েসও আছে। তো আমরা 70-80 জন লোকের মতন খাওয়াবো। তো চলুন দেখে নেওয়া যাক। একটা সয়াবিন আলুর তরকারি, আর অপর দিকে রয়েছে ডাল। এ কাকা আমাদের সাথে সকাল থেকে রয়েছে। দুস্থদের জন্য আমরা পাশে দাঁড়াতে চাই। তো আপনি সকাল থেকে সহযোগিতা করছেন আমাদেরকে, তা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাকে। তো ভাত হয়ে গেছে, বাকিগুলো আমরা আস্তে আস্তে তুলছি। তো পায়েসও আছে, চাটনিটাও রয়েছে। ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি, চাটনি, পায়েস। চলুন দেখাবো কতজনকে আমরা কিভাবে খাওয়াচ্ছি। বেরিয়ে পড়েছে আমরা দেওয়ার জন্য। পিছনে দাদারা রয়েছে। আমরা এখন থেকে শুরু করব। তো আমরা শুরু করেছি। বহুত ক্রাউড শোনা যাচ্ছে না বন্ধুরা? যতটুকু শোনা যায় তার মধ্যে দিয়ে আপনাদেরকে শুনতে হবে। হাতের মধ্যে আমাদের ছোট্ট প্রচেষ্টা, দেখুন। সবে শুরু, আমরা চেষ্টা করব আরো বড় কিছু করার। তো যতটা পারবো আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। শুনে যাচ্ছি, ভাত খাবে? দাঁড়াও, তুমি বসো, তুমি থাকো, আমরা নিয়ে আসছি। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো আমরা এখন খুঁজছি। খেয়েছো কিছু? খেয়েছো? খাবে? বসো, আমরা আসছি। দাদা কিছু খেয়েছো? আপাতত দুজনকে পেয়েছি, তাদের জন্য আমি খাবার নিয়ে এখন যাব। তো চলুন। দুজন ট্রেন যাচ্ছে। ভাত লাগবে আর তরকারি? এখানে তরকারি আর ভাত দাও। তোমার কি আর কিছু লাগবে? লাগবে আর কিছু? ঠিক আছে। তো আমরা এখন খুঁজে পেয়েছি একজনকে। উনি কথা বলতে পারে না, স্টেশনেই থাকে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ভালো হয়েছে? ঠিক আছে, খাও। আর কিছু লাগবে তোমার? ঠিক আছে, আসছি। হ্যাঁ, তুমি খাও।
তো আমাদের মধ্যগঞ্জ স্টেশনে কমপ্লিট আর নেই, তো আপাতত এখন নিউ ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক নিউ ব্যারাকপুর স্টেশনে কারা কারা রয়েছে, তাদের জন্য যতটুকু ব্যবস্থা করতে পারি তো করব। চলুন, বহুত লম্বা পথ, আজকে সারা রাত যতটা পারবো চেষ্টা করবো আমরা দুস্থ মানুষদের কাছে পৌঁছে যাওয়ার। তো এটা নিউ ব্যারাকপুর স্টেশন, ট্রেন ঢুকেছে। নিউ ব্যারাকপুর স্টেশনে সেভাবে কাউকে পাওয়া যায়নি, তো একজনকে পাওয়া গেছে, তো আমরা আরো একজনকে খুঁজে পেলাম। খেয়ে নাও, চলো। তো নিউ ব্যারাকপুর স্টেশনে আর এখন পর্যন্ত কাউকে খুঁজে পেলাম না, দুজনকে পেয়েছি, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো আবার মধ্যগ্রামে আবার ফিরে আসলাম, এখানে এসে আর একজনকে খুঁজে পাওয়া গেল। তো আমরা নিয়ে যাচ্ছি, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, পায়েস দেবো, দেবো দাও, ওনার জন্য পায়েস আর চাটনি, উনি বললো যে একটু পায়েস খাবে। মাসি নাও, খেয়ে নাও তুমি। হ্যাঁ ঠিক আছে, তো আর কিছু দেবো? ঠিক আছে, খেয়ে নাও। তো বন্ধুরা, আমাদের এই সামান্য প্রচেষ্টায় যদি একটা দুস্থ মানুষের যদি একবেলার খাবার আমরা দিতে পারি তো খুবই ভালো লাগে। তার জন্য মানে আপনারাও চেষ্টা করুন যে এইভাবে যাতে সবার যত অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাতে তারাও তাদের চাহিদাটা সহজে মেটাতে পারে, আর আমরাও আমাদের মনের যে ছোট্ট বাসনা বা ইচ্ছা সেটা পূরণ করতে পারি। তো এখন অনেক রাত, এখন 10:30 বাজে। একটু দিয়ে যাই খাবার, একটু পায়েস, ঠিক আছে, উনি খাবেন না তাই খারাপ লাগলো, তো কিছু করার নেই, এটাই বাস্তব, মেনে নিতে হবে, জোর করে তো কাউকে কোনো কিছু করানো যায় না। তো আবার বেরিয়ে পড়ছি মধ্যমগ্রাম কালীবাড়ি। এটা এই ভ্যান চালায় কাকু আমাদেরকে বলল যে ঘুরে বেড়াচ্ছে, উনি সারাদিন নাকি কিছু খায়নি, তো শেষ পর্যন্ত তো তাকে খুঁজে পাওয়া গেছে, তো এখন আমি তাদেরকে দেব। বেশি করে দাও, বেশি করে দাও। উনি কি সারাদিন কিছু খাননি? জল দিয়ে এখানে মোটামুটি মিলিয়েছিল, না দাও দু দেখুন কত কষ্টের মধ্যে এরা থাকে, এদের খোলা আকাশ, দুই পাশে ফাঁকা, এপাশ ওপাশ দেখা যাচ্ছে, তো তার আর এরা এর মধ্যে থাকে, খুব অন্ধকার তাই দেখাতে পাচ্ছি না, কিন্তু
তোমরা এখানেই থাকো? খুব কষ্টের মধ্যে না? রান্না বান্না তোমরা কাজ বাজ করো কি? কি কাজ করো? ছেলেরা কান পরিষ্কার করে বাবা। কান পরিষ্কার? এইভাবে তোমাদের কজন আছে? তাও 10-15। ঠিক আছে, 25-30 জন। আর এই চারদিকে যে এরকম খোলা তোমাদের সবকিছু, খোলা আকাশের নিচে দুপাশে শুধু উপরে চাল রয়েছে, অন্ধকার তাই দেখাতে পাচ্ছি না, দুপাশে শুধু চাল, তার মধ্যে এরা থাকে। খাওয়া দাওয়া করছেন? আর কাজবাজ? কান পরিষ্কার তাই দিয়ে চলে যায়, চলে যায়। অন্ধকার কিছুই দেখানো যাচ্ছে না, কিন্তু যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখাচ্ছি। খুবই কষ্টের মধ্যে এদের জীবন। খোলা আকাশের নিচে শুধু একটা চাল রয়েছে। তোমরা কি কাজ করো? তোমরা আচ্ছা, খেয়েছো রাত্রে? মনে এখানে হাট হয়, তো হাটে আচ্ছা কতজন লোক থাকে? তো কেউ কোনো সহযোগিতা করে? কেউ দিচ্ছে না? না, সোদপুর থাকি। তোমরা খাবার নিয়ে নাও, খাবার খেয়ে নাও। না, আমরা ঠিক করেছি, খাবার দিতে বেরিয়েছিলাম, তো দাবার দেখলাম যে একজন বললো এইখানে নাকি অনেকে থাকে যাদের মানে খুবই করুণ পরিস্থিতি, তাই আসলো। এমনি তোমাদের বাড়ি কোথায়? আমরা জলের ব্যবস্থাও করেছিলাম, সেই জল দিচ্ছি এখন। জল জোগাড় করা খুবই কষ্টের ব্যাপার, তাই জল দেওয়া হচ্ছে। জায়গাটা কোথায়? জায়গাটার নাম কি? মধ্যগ্রাম চৌমাথার হাট, তাই তো? ঠিক আছে, মধ্যগ্রাম চৌমাথার হাট। এখানে 90-75 জনের মতো লোক এখানে থাকে, তো তারা খুবই কষ্টের মধ্যে রয়েছে। তো আপনারা যতটা পারবেন সহযোগিতা করুন, এদের পাশে দাঁড়ান। এদের খাবারও ঠিকঠাক মতনভাবে জোগাড় করা অর্জন করতে পারে না, তার সাথে ঠান্ডার মধ্যে খুবই কষ্টে রয়েছে। দেখুন, জলের পর্যন্ত এদের ব্যবস্থা নেই, একটা বাজারের মধ্যে থাকে। এদের প্রত্যেকটা জল ভরে দেওয়া হচ্ছে, তো আমরা জলও নিয়ে এসেছিলাম। তোমরা যদি আর কারোর জন্য খাবার যদি দরকার হয় তাহলে নিয়ে নিতে পারো, নিয়ে রেখে দাও। খুবই কষ্টে রয়েছে এরা, খুবই কষ্ট। দেখুন, ঠান্ডার মধ্যে বাইরে পুরো অন্ধকার, স্যাঁতসেঁতে জায়গা, ভেজা চতুর্দিক। তো আপনারা চেষ্টা করুন এদের পাশে দাঁড়ানোর জন্য। অসহায় দুস্থ এরা খুবই, তো এদের পাশে দাঁড়ানোর জন্য সবাই চেষ্টা করুন। এটা মধ্যগ্রাম চৌমাথা হাটে, মধ্যগ্রাম হাটে এরা থাকে।
খুবই করুণ পরিস্থিতির মধ্যে এরা রয়েছে, আপনারা সহযোগিতা করুন, পাশে দাঁড়ান সবাই। তো এরা খোলা আকাশের নিচে, একটা ছাদের ছাদও নেই এদের মাথার উপরে, খোলা জায়গা, ঠান্ডার মধ্যে খুবই কষ্টে রয়েছে। আজকে তো আমি খাবার দিতে এসে তো দেখলাম এদের পরিস্থিতি, মিনিমাম 40 থেকে 45 জন লোক এখানে রয়েছে। তো দেখা যাক আমি কতটা কী করতে পারি এদের জন্য। এদের পাশে আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলেই হবে। চলুন তাহলে। তো বন্ধুরা, আজ রাতে আমি 99 করে 70 থেকে 80 জন লোকের আমি খাওয়ার ব্যবস্থা করলাম। তো যতটা পেরেছি আমি দেখিয়েছি, আপনার সামান্য প্রচেষ্টা হয়তো তাদের কিছু ভালো কাজে লাগবে। তো এইভাবে তাদের পাশে দাঁড়ান, তাতে আপনারও ভালো লাগবে। তো এইখানেই আমি শেষ করতে চলেছি ভিডিওটা। তো এই আমার শালাবাবু, আমার শালাবাবু, আমরা দুজনে মিলে, দুজন না আরও তিনজন রয়েছি, আমার বউ রয়েছে, দাদা রয়েছে, খালা রয়েছে, বৌদি রয়েছে, পাঁচজন মিলে আমরা আজকে খাবার দিতে বেরিয়েছিলাম। তো আমরা চেষ্টা করেছি যতটা দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর, যতটা করেছি। তো আপনারাও করুন এইভাবে, নিজের ভালো লাগবে, সাথে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। তো এইখানে আমাদের খাবার শেষ হয়ে গেছে, তো আর নেই। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, রাত অনেক, 12:30 বাজতে চললো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনারা যতটা পারবেন দুস্থ মানুষের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন, এতে আপনাদের ভালোও লাগবে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে যে পৃথিবীতে সবাই মানুষের বাঁচার জন্যই আসে, আর ভালো মতো বাঁচার জন্যই আসে। আমরা চেষ্টা করি যতটা পারি ভালো থাকার জন্য, তারাও চেষ্টা করে যে ভালো থাকার জন্য। তারা অসহায়, তাদের সামান্য এই রোজগার বলুন, সামান্য এই কিসের মধ্যে দিয়ে কাটায়, তো তারা পারে না সব কিছু আশা পূরণ করার জন্য। যতটা পারবো আমরা সহযোগিতা করব। আর আমি লোকেশনটা দিয়ে দেবো, সেই লোকেশন ওয়াইজ আপনারা আসুন, তাদেরকে সহযোগিতা করুন। আর এইখানে বলে না, যত আমাদের পরিবেশে যত দুস্থ মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে থাকুন, ভালো লাগবে। আমি আমার রাস্তায় বাড়িতে যাচ্ছি। তো চলুন, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, শুভরাত্রি।